লাকি দেখাচ্ছি এটা আমি কিছুদিন আগে করেছি এটা একটা স্টিকের বোতলে আমি লাগিয়েছি আর এটা একটা পাতাবাহার মানি প্ল্যান্টও বলতে পারেন এটা একটা চানাচুরের বক্স ছিল চানাচুরের কৌটা ছিল ওটা কেটে আমি লাগিয়েছি আর এটা দেখুন একটা স্নেক প্ল্যান্ট এটা অনেক ছোট এনেছিলাম এর থেকে এটার বড়ো চারা আছে এর থেকে আমি চারা করে এটাতে লাগিয়েছি এটা একটা টক দইয়ের কৌটা এই দেখুন আরেকটা টক দইয়ের কৌটা এটা হলো আসল চারা এটার একটা মাত্র পাতা আমি এনেছিলাম এই পাতা থেকে অনেকগুলো চারা আমি করেছি এটা আরেকটা পাতা বাহার। এটা হলো নসিলার বয়ম। এই পাতাবাহারে দেখুন অনেক চারা নিচে অনেক চারা হবে এখানে চারা হয়েও ছিল আমি তুলে আরেক জায়গায় লাগিয়েছি আর দেখুন এটা নিচ দিয়ে শিকড়গুলো কি সুন্দর গোল লাল লাল হয়ে আছে লাল লাল হয়েছে আছে এটা অনেক সুন্দর দেখা যায় আমার খুবই ভাল লাগে এই দেখুন এখন আমি একটা পাতাবাহার দেখাচ্ছি এই পাতাবাহারটা আমি একটা আইসক্রিমের কাপে লাগিয়েছি এই কাপটা আমি একটা আইসক্রিমের বক্সের সাথে পেয়েছিলাম আপনারাও আপনাদের বাসার যেসব অকেজ পুরনো জিনিস আছে ওগুলোতে আপনারা গাছ লাগাতে পারেন বা যেগুলো আপনাদের ভালো লাগে না ওসবে আপনারা গাছ লাগিয়ে রাখতে পারেন তাহলে একটা অক্সিজেনের একটা উৎস হলো এটা আমি একটা টপ কিনে এনেছিলাম টপটা আমার খুব ভালো লেগেছে ছোটো কিউট মিনি একটা টপ এর জন্য আমি এটা কিনে এনে এই গাছটা লাগিয়ে দিয়েছি আর এটা একটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টটা আমি একটা প্লাস্টিকের পটে লাগিয়েছি মানি প্ল্যান্টটা আমার অনেক ভাল লাগে আপনারাও এরকম রঙের বক্সে বা রঙের কোটায় এ লাগাতে পারেন এটা একটা লাকি ব্যাম্বো কিছুদিন আগে চারা করে এটা লাগিয়েছি নিচে ছিদ্র করে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা এটা আমি একটা তেলের বোতলে লাগিয়েছি দেখুন এটাও লাকি ব্যাম্বো তবে এটা অনেক বড় আগেটা থেকে আগেটাতে ছিদ্র করে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য এটাতে আর ছিদ্র করে দিন এই দেখুন এটা আমার একটা বট গাছ এটা আমি অনেক ছোটো কিনেছিলাম অনেক ছোট এখান থেকে অনেক বড় বড় ডাল হয়েছে এই যে কুশি বের হচ্ছে দেখতে পাচ্ছেন এই কুশিগুলো থেকে ডাল হয়েছে পরে ওই ডালগুলো কেটে এই যে দেখুন এখানে ইয়ে আছে আর দেখুন একটা শিকড় হয়েছে আমার এখান থেকে আমার খুব ভাল লাগছে যে অনেক দিন পরে একটা শিকড় বেরেছে এখানে আরও শিকড় বেড়েছে দেখুন এখানে আমার একটা চায়না বোটের চারা করেছি এই চারাটা আমি এটা আপনারা কলপ করে করতে পারেন বা ডাল কেটে দিয়ে ডাল কেটে দিয়ে লাগাতে পারেন ডাল কেটে দিয়ে লাগালেও হবে আর এটা আমি কলপ করে করেছি কিভাবে কলপ করতে হয় এটা আমি একবার দেখিয়ে দিব আপনাদেরকে পরে যখন আবার কলপ করব আর এই যে ওটা আমি গতবার করেছিলাম আর এটা আমি এইবার করেছি এটা আমি ডাল কেটে শুধু লাগিয়ে দিয়েছি হয়ে গেছে এই যে দেখুন অল্প একটা চারা এটাও আবার বড় হয়ে এরকম বড় হবে তারপর ওরকম হবে পরে এটাও শিকড় ছাড়বে একসময় দেখুন এই এই গাছটা আমি একদম ছোট করে এনেছিলাম আমার স্কুলে এটা আমি দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল তারপর আমি এটা স্কুল থেকে একটু একদমই অল্প একটা ডাল নিয়ে এসেছিলাম ওই অল্প ডাল থেকে দেখুন এই ছোট একটা টপে কি সুন্দরভাবে লতিয়ে গেছে কত বড় হয়েছে এটা জানালার বাইরে দিয়ে ঝুলিয়ে দিলে ঝুলিয়ে দিই আমি অনেক সুন্দর দেখা যায় দূর থেকে এটা আমার খুব ফেভারেট কারণ এটা আমি নিয়ে এসেছিলাম স্কুল থেকে স্কুলেও আছে স্কুলেরটাও আমার ভাল লাগে এটাও ভাল লাগে তিন বছরের একটা চারা তিন চার বছর ধরে আমি চারা টাকে একদম অল্প একটা মানে দুইটো পাতা আমি নিয়ে এসেছিলাম আরেকজনের বাসা থেকে ও আমাকে দিয়েছিল এটা আমি লাগিয়েছিলাম আমার বান্ধবী আমাকে দিয়েছিল ওই ওই মানে এতটুকু ছোট একটা চারা এত এর চেয়েও ছোট একটা চারা আমি লাগিয়েছিলাম ওই চারা এখন এত বড় হয়ে গেছে মানে বাসা বদলানোর সময় বারে বারেই খালি ভেঙে গেছে কিন্তু তাও দেখুন এই চারপাশ দিয়েও অনেক চারা হয়েছে এই যে দেখুন আমি আপনাদেরই দেখাচ্ছি এই যে একটা চারা হয়েছে এই যে এই যে আসল গাছটা দেখুন কত বড় হয়েছে এত বড় হয়েছে পাশ দিয়ে আরও নতুন নতুন ডাল ছাড়ছে আমি একটা স্টিক দিয়ে দিয়েছি এর অবলম্বন হিসাবে যাতে আর না ভাঙতে পারে এটাই এই বছর না ধরলেও ফুল ইনশাল্লাহ সামনের বছর ফুল ধরবে এই দেখুন এটা আমার একটা লাকি বেম্বু এটা সবুজ কালারের লাকি বেম্বো আমার কাছে আরও লাকি বেম্বো আছে আমার লাকি বেম্বুটা খুব ভাল লাগে পাতা পাহাড়ের মধ্যে তাই আমার কালেকশনে অনেক লাকি বেম্বু আছে এখানে দেখুন এখানে আরেকটা নাইট কুইনে এখানে আরেকটা নাইট কুইনের চারা আছে তারপর দেখুন এখানে লাকি বেম্বুরও চারা আছে দেখুন দেখতে পাবেন ভাল খেয়াল করে দেখলে ওই যে লাকি বেম্বুর চারা হচ্ছে আর দেখুন এই লাকি বেম্বুটা কত বড় হয়েছে আমার কাছে আরও এরকম আছে মাল্টি আছে দেখুন এটা আমার মাল্টি লাকি বেম্বো এই লাকি বেম্বোটা আমার খুব ভাল লাগে এটা আমি দুটো স্টিকের একটা চারা কিনে এনেছিলাম বৃক্ষ মেলা থেকে এখন দেখুন এটা আমার এখান থেকে চড়িয়ে এইখানে অনেক এখান থেকে আমি অনেক চারা করেছি অনেক এই স্টিকগুলো বড় হলে যখন অনেক বড় হয়ে যাবে তখন আপনারা কেটে নিয়ে তারপর অনেকগুলো খন্ড খণ্ড করে পানির মধ্যে রেখে দিবেন তাহলে শিকড় গজাবে যাবে আমি এটাও দেখিয়ে দিব কিভাবে এখান থেকে চারা করতে হবে এই দেখুন পিছনে আরও ছোট ছোট এভাবেই আমি চারা করেছি এই দেখুন এটা আপনাদেরকে তো একটু আগে দেখে দেখালাম ওভাবে চারা করেছি তারপর এই যে এই যে দেখুন এটা অনেক বড় এটাও অনেক বড় আর আমি নতুন চারা যেগুলো হচ্ছে এই যে দেখুন এই যে এই যে এভাবে এটা নতুন চারা আর এই যে দেখুন আমার শিকড় হয়েছিল এই শিকড়টা আমি এখানে লাগিয়েছি এটা আস্তে আস্তে যে এরকম কুশি ছেড়ে বড় বড় চারা হবে এটা এই যে রঙের রঙের কৌটায় আমি লাগিয়েছিলাম দেখুন এভাবে চারা হবে চারা হয়ে বড় হবে অনেক সুন্দর দেখা যায় দেখুন এটাও আমার ওরকম ছোট ছিল এটা আমি দুই মাস আগে লাগিয়েছি দুই মাসে দেখুন এটা কত সুন্দর হয়েছে আরও বড় হবে এটা আরও আর তখন বড় হলে আরও সুন্দর লাগবে এই যে দেখুন নিচে আরো কুশি ছাড়ছে আরও কুশি। এটা পরে আরও বড় হবে এই দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস এটা আমার খুবই পছন্দের এটা আমি আর আমার মা মিলে বানিয়েছি এখানে দেখুন এই সব খেলনাগুলো কিন্ডার জয়ের সাথে পেয়েছিলাম এইসব আমি জমা করে রেখেছিলাম জানতাম না কখনো কাজে লেগে যাবে এই কাজে লেগে গেছে অনেক সুন্দর দেখা যায় দেখুন এই যে এই যে আমি পুতুল দিয়েছি তারপর এই এটাই হলো মিনি গার্ডেন অ্যালোভেরা আছে তারপরে এই যে দেখুন মানি প্ল্যান্ট দুটো মানি প্ল্যান্ট আছে পাতা পাতাবাহার আছে তারপর এই যে পাতাবাহার মানি প্ল্যান্ট অ্যালোভেরা মানে অনেক ছোটো লাগিয়েছিলাম তো এটা বড় হয়ে গেছে এই যে দেখুন এটা হলো আমরা যে মাটির টবগুলো কিনি ওই টবের নিচে যে পানি শোষণ করার জন্য যে পাত্রটা দেয় ওটা আমি সবচেয়ে বড় সাইজ এটা সবচেয়ে বড়ো সাইজের মধ্যে আমি মাটি রেখে তারপর মাটি দিয়ে তারপর আমি এই চারাগুলো ছোট ছোট চারা রেখেছিলাম এখন এই চারাগুলো বড় হয়েছে অ্যালোভেরার গাছের অবলম্বন হিসেবে আমি এই কলম দিয়েছিলাম এখন আর লাগে না এই যে দেখুন আমি ছোট ছোট পাথর যে পাথরগুলো আমাদের বাড়ি কংক্রিটের সময় বাড়ি বানানোর সময় ইউ ইউজ করা হয় সেগুলো আমি রেখে দিয়েছিলাম ওই ইগুলা আমি জল রঙ দিয়ে রঙ করে দিয়ে দিয়েছি দেখুন সুন্দর লাগছে দেখতে কিন্তু যখন এটা ছোট ছিল তখন আরও সুন্দর ছিল এই যে দেখুন আর এই যে দেখুন একটা মানি প্ল্যান্ট আমার মিনি গার্ডেন থেকে বড় হয়ে ছোট চারা বড় হয়ে দেখুন এইভাবে বাইরে ছড়িয়ে গেছে এটা কিন্তু দূর থেকে অনেক সুন্দর লাগে এর পিছনেও আমার আরেকটা মানি প্ল্যান্টের এই আছে ওই যে দেখুন ওই চারাটা এখানে একটা টপ ছোট একটা এটা হলো একটা নসিলার পাত্র এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর এভাবে শিকড় শিকড় ছেড়েছে তারপরে এই যে দেখুন এই যে দেখুন উপর দিয়ে কি ঝাঁকড়া দেখা যায় কি সুন্দর দেখা যায় উপর থেকে কি দেখুন দেখুন এভাবে আমি কলম দিয়ে অবলম্বন দিয়ে দিয়েছি যাতে এটা নিচে ভেঙে পড়ে না যায় দেখুন আমার যে পছন্দের গাছটা ওটা আমি ওইখান থেকে কেটে এখানে লাগিয়েছি একটু চারা ওটাও দেখুন কি বড় হয়ে গেছে ওইগুলোর কোনো কিছু করতে হয় না শুধু এইখান থেকে আপনি ছুটাবেন ছুটিয়ে শুধু মাটিতে পুঁতে রেখে দেবেন তাহলেই আপনার গাছ হয়ে যাবে এর জন্য আলাদা কোনো যত্ন করতে হয় না আর দেখুন এটা আমার তাহলে এই পাতাবাহারটা অনেক ছোট ছিল এন থেকে দেখুন কত বড় হয়ে গেছে উপর থেকে তো আরো সুন্দর লাগে এখান থেকে আমার এরকম আরো দশ বারোটা হয়েছে এই যে দেখুন শেষে আমার পুরো বারান্দাটা একটু দেখুন দেখুন এইভাবে যদি পড়ার টেবিল বা রুমের পাশে এত সুন্দর বারান্দা থাকে তাহলে তো মানে সব মানে অক্সিজেনের বাহার অক্সিজেন আমার সবুজ খুব ভালো লাগে এর জন্য আমি আমার পড়ার টেবিলের পাশে এভাবে তারপর বারান্দায় এই বারান্দাটা আমার পড়ার টেবিলের পাশে মানে পড়ার টেবিল থেকে দেখলেই আমার এটা দেখা যায় এই যে বারান্দার দরজা থেকে একদম পুরো ভিউটা দেখা যায় দেখুন এই শহরে এত কংক্রিট বালি সিমেন্টের মাঝে এই এক টুকরো সবুজের ফালে কিন্তু অনেক সুন্দর লাগে দেখুন তাকালে মনটা ভরে যায় দেখুন একদম সহজ পদ্ধতিতে একটা এটা আপনাদের বাসায় নিশ্চয়ই আছে একটা ঝুড়ি এটা একটা নর্মাল ঝুড়ি এই ঝুরিটা ভেঙে গিয়েছিল তারপর আমার মাথায় আইডিয়া এলো যে এখানে তো একটা বস্তা দিয়ে তারপর মাটি দিয়ে কিছু একটা রোপণ করা যায় তাহলেও তো ভালো হয় এই যে দেখুন আমি বস্তা দিয়ে মাটি দিয়ে তারপর এখানে কলমি শাক রুই দিয়েছি রোপণ করেছি কলমি শাকের কিন্তু এইগুলো আমি বিচি থেকে করিনি বাজার থেকে কলমি শাক কিনে এনে শাকগুলো কেটে তারপর শুধুমাত্র ডাটাগুলো রয়ে দিয়েছি রোপণ করে দিয়েছি তারপর এই ডাটা থেকে আবার শাক হবে শাক শাক হলে ওই শাক আপনারা খেতে পারবেন এটা আমার একটা দেখুন পোলাও পাতা এই দেখুন ফেভারেট একটা গাছ পোলাওয়ে দিলে কিন্তু পোলাওটা অনেক সেন্ট করে এত সুন্দর একটা স্মেল আসে আমি কি বলবো এই যে দেখুন এটা হলো একটা তেলের বোতল এই পাঁচ লিটারের তেলের বোতল সয়াবিন তেল ওই বোতলটা আমি কেটে তারপর এভাবেই করে এখানে আমি ছোট একটা চারা রয়েছিলাম ওই চারাটা আমার এত বড় হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখলেই মনে হয় কি সুন্দর সবুজ এই সবুজ দেখলেই তো মনে করেন মনটা অন্যরকম লাগে দেখুন কি সুন্দর শুধু সবুজ আর সবুজ এর মধ্যে অন্য কিছু নেই একদম অনেক সুন্দর এই যে দেখুন এই ঝাউ গাছ তো আপনারা পার্ক তারপরে বিভিন্ন জায়গায় বড় বড় রেস্টুরেন্টের সামনে অনেক দেখেছেন আমি দেখুন এই ঝাউ গাছটা ওখানে দেখে আমার খুব ভালো লেগেছে পরে আমি মাকে বলেছিলাম যে বৃক্ষমেলা থেকে একটা ঝাউ গাছ কিনে দাও এটা আম্মু আমাকে দুইশো টাকা দিয়ে কিনে দিয়েছিল তখন ঝাউ গাছটা এতটুকু ছিল তখন ঝাউ গাছটা একদম এই যে এতটুকু ছিল এই ঝাউ গাছটা দুই বছর ধরে আমার দেখুন কত বড় হয়ে গেছে এই ঝাউ গাছটা আমার খুবই ফেভারেট দেখুন এটা কিন্তু নিচে দিয়ে সবুজ তারপর উপরে আস্তে আস্তে টিয়া হয় টিয়া হয় দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে দেখুন ঝাউ গাছটা এভাবে এদিকে কিন্তু সবুজ আর উপরে কিন্তু দেখুন টিয়া এই টিয়া ভাবটা আমার দেখতে খুব ভাল লাগে আর এই যে একটা গাছ এই গাছটা তো আমার ভাইয়ের অন্তপ্রাণ এই ফুল কেউ টাচও করতে পারে না ও ছাড়া একদম মানে নয়নতারা ফুল যে ওর কি অনেক ভাল লাগে ওর এই যে দেখুন কি পরিমাণ তাও অনেক ফুল ফুটে আমি অনেকবার এখান থেকে এক ঝুরি ফুল নিয়ে ওকে মালা গেঁথে দিয়েছি দেখুন বাইরেও হয়ে রয়েছে এমন কোনো ডাল মিস নেই যে ফুল ফোটেনি এই যে দেখুন এই পিচ্চি ডালেও পিচ্চি পিচ্ছি ফুল ফুটে রয়েছে এই যে দেখুন পিচি ফুল আবার পাশ দিয়ে কলিও আছে পাশ দিয়ে কলিও আছে এই যে ফুল এই ফুলটা ফুটছে এই রকম যখন আঁধ ফুটা হয়ে থাকে তখন আমার ভাই অনেক নাচানাচি করে এটা দেখতে খুব ভাল লাগে এই যে দেখুন নয়েন তারা গাছটা অনেক বড় হয়ে গেছে ঝড়ে ভেঙে যেতে পারে তাই আমি একটা স্টিক দিয়ে দিয়েছি যাতে এটা একটা অবলম্বন পায় স্টিক দিয়ে আমি এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি দেখুন ছোট একটা টবেই করেছি তাও কত বড় হয়েছে দেখুন